ড্রেসডেন জার্মানির পূর্বাঞ্চলে স্যাক্সনি রাজ্যের রাজধানী। কেবল গির্জা আর প্রাসাদই নয়, এখানে আছে অসংখ্য মিউজিয়াম। ইউরোপীয় মার্গ সঙ্গীতের এক পীঠস্থান ড্রেসডেন। ঊনবিংশ শতাব্দীর স্থাপত্য এই শহরকে অনন্য রূপ দিয়েছে। ড্রেসডেনকে বলা হয় এলপে নদীর তীরের ফ্লোরেন্স। প্রাচীন ঐতিহ্যের ঠিক উল্টো হলো নতুন ড্রেসডেন, যেখানকার ফ্যাশনেবল এলাকায় বহু ক্যাফে, ডিজাইনারদের দোকান ও আর্ট গ্যালারি রয়েছে। চলুন ঘুরে আসি ড্রেসডেন থেকে। এলবে নদীর তীরে ড্রেসডেন শহর। রেনেসাঁ, বারোক আর ঊনবিংশ শতাব্দীর স্থাপত্য এই শহরকে তার রূপ দিয়েছে। ড্রেসডেনের স্থাপত্য দেখলে নাকি ইতালির কথা মনে পড়ে যায়, তাই ড্রেসডেনকে বলা হয় এলবে নদীর তীরের ফ্লোরেন্স। ড্রেসডেনের প্রাচীন অংশটি অতি সুন্দর, নানা ধরনের মিউজিয়ামে ভরা। এইসব মিউজিয়ামের সংগ্রহে যেসব সম্পদ আছে তা অন্য যে কোনো সরকারি মিউজিয়ামের সঙ্গে পাল্লা দিতে পারে। একটা দারুণ অপেরা হাউসও আছে, সেম্পার অপেরা। সেম্পার অপেরাকে ড্রেসডেনের মার্গ সঙ্গীতের ট্রেডমার্ক বলা চলে। জার্মান নির্মাতা গটফ্রিড সেম্পারের নকশা অনুযায়ী ভবনটি তৈরি করা হয়। মাত্র 650 মিটার দূরেই ড্রেসডেনের সবচেয়ে সুপরিচিত সৌধ ফ্রাউনকিরশে, অর্থাৎ মাদার মেরির গির্জা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই গির্জাটি পুরোপুরি বিধ্বস্ত হয়। পরে গির্জাটিকে আবার নতুন করে গড়ে তোলা হয়েছে। ক্লাউস কেমার ফ্রাউনকিরশের মর্ম বোঝাচ্ছেন। ফ্রাউনকিরশেকে শহরের কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য করা চলে। ড্রেসডেন যে যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত একটি শহর থেকে আবার একটি মহানগরী হয়ে উঠতে পেরেছে, এই গির্জা তারই প্রতীক। ফ্রাউনকিরশের অদূরে একটা দেয়ালে স্যাক্সনি রাজা এবং আউগুস্তুস সহ ড্রেসডেনের প্রখ্যাত নৃপতিদের মূর্তি আছে। ড্রেসডেনকে তিনি একটি সুবিশাল কলা সংগ্রহ ও সুন্দর প্রাসাদ দিয়ে গেছেন, যেমন সুইঙ্গার প্রাসাদ। সুইঙ্গার প্রাসাদটি তৈরি করা হয়েছিল একটি রোমক অ্যাম্ফিথিয়েটারের অনুকরণে। সুইঙ্গার প্রাসাদ হলো অষ্টাদশ শতাব্দীতে ড্রেসডেনের স্বর্ণযুগের সাক্ষী। অগাস্টাস দ্য স্ট্রং শুধু স্যাক্সনি নৃপতি নন, পোল্যান্ডেরও রাজা ছিলেন। তিনি সুইঙ্গার প্রাসাদ বানানোর নির্দেশ দেন বড় বড় উৎসব কি পর্বে নিজের মাহাত্ম প্রদর্শন করার জন্য। সুইঙ্গার প্রাসাদে একাধিক মিউজিয়ামও আছে, বিশেষ করে অতীতের মহান শিল্পীদের আঁকা ছবির একটি সংগ্রহ। সেই সংগ্রহে প্রায় 3000 ছবি ও অন্যান্য শিল্পকলা আছে, যেমন রাফায়েলের আঁকা সিস্টাইন ম্যাডোনা, ইতালীয় রেনেসাঁসের এক অমূল্য নিদর্শন। ড্রেসডেনের দেখার মতো অনেক মিউজিয়াম আছে, যেমন আলবার্টিনাম। এখানে আধুনিক শিল্পকলা থেকে শুরু করে একটি নামকরা ভাস্কর্য প্রদর্শনী অবধি অনেক কিছু উপভোগ করা যায়। ঠিক উল্টো দিকেই লিপসিউজ বাউ ভবনের আর্ট গ্যালারিতে বিভিন্ন ধরনের চিত্রকলা প্রদর্শিত হয়। ড্রেসডেন শহরে চিত্রকলার একটি সুপ্রাচীন ও ব্যাপক সংগ্রহ রয়েছে। 16 শতাব্দী যাবৎ ইতালীয়, ওলন্দাজ, ফরাসি, জার্মান ও স্প্যানিশ চিত্রকলার বিভিন্ন নিদর্শন রয়েছে এই সংগ্রহে। প্রাচীন ঐতিহ্যের ঠিক উল্টো হলো নতুন ড্রেসডেন, যেখানকার ফ্যাশনেবল এলাকায় বহু কাফে, ডিজাইনারদের দোকান ও আর্ট গ্যালারি রয়েছে। যেমন কুনস্টহফ প্যাসেজের ছোট ছোট দোকানগুলি। শহরের কেন্দ্রে আগে যে থার্মাল পাওয়ার স্টেশন ছিল, তা এখন কলারসিক ও শিল্পীদের জন্য একটি নতুন কেন্দ্র হয়ে উঠবে, উদ্বোধন শীঘ্রই। যেখানে এককালে তাপ আর বিদ্যুৎ উৎপাদন করা হতো, সেখানে আগামীতে শিল্পকলা আর সংস্কৃতির মেলা বসবে। ড্রেসডেনের স্টার্স অপারেট এখানেও পরে শো দিতে পারবে। ড্রেসডেন শহরে সঙ্গীত চিরকালই বিশেষ মর্যাদা পেয়েছে। শুধু নৃপতির শাসনেই নয়, পরে বুর্জোয়া এবং প্রোটেস্ট্যান্ট আমলেও ড্রেসডেন সঙ্গীতের মহানগরী ছিল। ড্রেসডেন এলবে নদীর তীরে এক স্বপ্নপুরী।